সিলেটে দফায় দফায় ভূমিকম্প সাবিতের জরুরি বৈঠক। সিলেটে গত দুই সপ্তাহ ধরে দফায় দফায় ভূমিকম্পের ফলে আতঙ্কে আছেন নগরবাসী, পাশাপাশি উদ্যোগে আছেন নগর ভবন কর্তৃপক্ষ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ পরিস্থিতিতে আশু করণীয় নির্ধারণে বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূর আজিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাবিপ্রবির সিভিল পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ বলেন, সিলেটে সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হওয়ায় নগরীর সর্বস্তরের মানুষজন তীব্র আতঙ্কের মাঝে আছেন। তবে আমরা আতঙ্কগ্রস্ত নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, সিসিক ও সাবিপ্রবির যৌথ উদ্যোগে আমরা দ্রুত কাজে নেমে পড়ব। প্রথম পর্যায়ে সিসিকের তালিকাভুক্ত ভবন, বাসা, বাড়ি ও দোকানগুলোকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং যেগুলোকে ভেঙে ফেলা দরকার সেগুলোকে ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে, আর যেগুলো মেরামত করলে ঠিক হয়ে যাবে সেগুলো মেরামত করার নির্দেশনা দেওয়া হবে। অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ, এই কাজটি আমরা দ্রুতই শুরু করব। আমরা সিসিকের সঙ্গে সহাবস্থানে থেকে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করব এবং সম্ভাব্য সকল বিপদ রাতে প্রস্তুতি গ্রহণ করব। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে নগরবাসীকে নিজ নিজ অবস্থানে থেকে নানা সচেতনতামূলক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান সাবিপ্রবির উপাচার্য। এদিকে বৈঠক শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের দফায় দফায় ভূমিকম্পের আপদকালীন সময়ে সাবি কর্তৃপক্ষ প্রথম থেকেই সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। সৃষ্ট পরিস্থিতিতে সাবির একাধিক প্রকৌশলী টিম প্রস্তুতি নিয়ে কয়েকদিনের মধ্যেই নগরীর ঝুঁকিপূর্ণ মার্কেট এবং ভবন পরীক্ষা করতে নামবেন। পরীক্ষা নিরীক্ষার পর তাদের দেওয়া নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পর্যায়ক্রমে নগরীর 42,000 ভবন পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে। বর্তমান পরিস্থিতিতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।